uncle? What do you call me? Baba? কেন তুমি আমাকে বাবা ডাকছো? ক্লাসে সব বন্ধুরা যখন তাদের বাবাকে বাবা বলে ডাকে তখন শুনতে খুব ভালো লাগে। তাই আজ থেকে আমিও স্টপ ইট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অন্তু এখন সব নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে মিডল ক্লাসের ছেলে মেয়েরা ভর্তি হয়। দ্যাট ডাজন্ট মিন যে তোমার ওদের ফলো করতে হবে। আর কখনো বাবা বলবে না, বাবা ইজ নট অ্যালাউড এনিমোর, অনলি পাপা। Go to your class. You're getting late. Just go. Sorry, sir. So sad. আপনার বাবার পেশা কি ছিল? কৃষিকাজ। রবি সাহেব, প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ মিস্টার অনিক ইসলাম। আচ্ছা, আপনি কি জানেন আপনার যে গ্রামের বাড়ি যে এলাকায় সেখানে বিঘা প্রতি জমির রেট কত? সরি স্যার। আচ্ছা, আপনি বর্তমান বাজারে স্বর্ণের দাম কত সেটা জানেন প্রতি ভরি? সরি স্যার, আপনাদেরকে আর কষ্ট করে প্রশ্ন করতে হবে না, সবকিছু আমি নিজে থেকেই ক্লিয়ার করে দিচ্ছি। গ্রামের বাড়িতে আমার 1 ইঞ্চি জমিও আর নেই, যা ছিল তা বিক্রি করি। আমার মা আমাকে শহরে এনে পড়িয়েছেন। বিগত 3 মাস আগের সোনাদর ছিল 22 ক্যারেট প্রতি ভরি 58,000 টাকা, মায়ের শেষ সম্বল। সব মিলিয়ে 1 ভরি 2 আনায় 65,250 টাকা এই 3 মাসে শেষ। আর আমার আত্মীয় স্বজনদের মধ্যেও বিত্তবান কেউ নেই। এবার আমি আসি স্যার। আজকের ভাইবা পরীক্ষা কেমন হলো বাবা? ভাইবা ভালো মন্দের উপর কি আর চাকরি নির্ভর করে মা? এনে ধরো তোমার ঔষধ। সেটা জানি বাবা, সেই জন্যই তো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই আমার। আমার এই পড়াশোনার জন্যই তো আজকের এই দুরবস্থা মা। অথচ আমার এই শিক্ষা সনদ আজকের এই সমাজে আরো বেশি অসহায়। না না না, আমার ছেলের এইভাবে ভেঙে পড়লে চলবে না। আমার ছেলে অত্যন্ত মেধাবী একটা ছাত্র এবং খুব ভালো পড়াশোনা করেছে সে। একদিন দেখবি তোর অনেক ভালো চাকরি হবে। হ্যাঁ, আমার ছেলে হচ্ছে আকাশের উজ্জ্বল নক্ষত্র। আয়, মা ছেলে দুজন মিলে ভাত খাই, কেমন? বললাম তো যাও আসছি। আসছি মা, আসছি মা। আচ্ছা ঠিক আছে, নৈশ ভোজ। ঠিক আছে, নৈশ ভোজ। চল।
আচ্ছা ঠিক আছে, পর আমি ময়লাগুলি নিচে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। দাঁড়াও 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 মা, ময়লা নিচে যে রেখে আসবো মানে ঠিক বুঝলাম। আর বলিস না, আজকে তিন দিন হয় ময়লা নিতে আসছে না, এদিকে ময়লার স্তূপ জমতে জমতে বিচ্ছিরি অবস্থা। অথচ প্রতি মাসে ঘ্যানর ঘ্যানর টাকা দেন টাকা দেন। এই মাসে আমি আগে ভাগে 200 টাকা আলাদা করে রাখলাম, তার কোনো পাত্তা নেই। আচ্ছা মা, ময়লাওয়ালা কত টাকা জানি নেন? 200 টাকা। মানে প্রতি মাসে 200 টাকা? আমরা ছোট ফ্যামিলি তো, আমার কাছ থেকে নেয় 200 টাকা। 300 টাকা চেয়েছিল, কিন্তু আমি অনুরোধ করলাম, তখন 200 টাকায় রাজি হলো। বড় ফ্যামিলির কাছ থেকে নেয় 300 টাকা। ও, তাহলে তো ময়লাওয়ালার মা বিশাল ইনকাম। আচ্ছা ঠিক আছে, তুমি ময়লাগুলো গিয়ে একত্র করো, তারপর আমি যে নিচে রেখে আসতেছি যাও। আরে না, তুই পড়, তোর পরীক্ষা না, আগামীকালকে তোর আরেকটা ইন্টারভিউ দিতে হবে। এই রে বাবা, অনেক এই হয়েছে কি, কালকে যে ইন্টারভিউ দিতে যাবি, আমার কাছে না একটা টাকাও নাই। আচ্ছা মা, ওই ওইসব নিয়ে তুমি ভেবো না তো, তাছাড়া তেজগাঁও তো খুব বেশি একটা দূরে না, আমি হেঁটেই চলে যাব। পেয়েছি, আছে টাকা, আছে। ওই যে ময়লাওয়ালার 200 টাকা ওটা রেখেছি, ওইটা দিয়ে দিব তোকে। ওরে মা, ময়লাওয়ালা আজ আসে নাই, আগামীকাল আসবে না, কিন্তু তার পরদিন। আরে পরশু দিন একটা না একটা ব্যবস্থা আল্লাহ তালা করেই দিবে। শোন, আল্লাহ তোর মাকে অন্তত ময়লাওয়ালার কাছে ছোট করবে না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। সব কিছু বেচা বিক্রি কিন্তু শেষ মা। হ্যাঁ রে, সব বিক্রি করার শেষ, কিন্তু আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এখনো পর্যন্ত আমাদের ধার দেনা কিছু হয়নি। আগামী 6 মাস না হয় কিছুটা আমি ঋণ করলাম, আর 6 মাস তো আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার ছেলেকে একটা না একটা চাকরি জোগাড় করে দিবে। হ্যাঁ চাকরি, খুব শীঘ্রই মনে হয় আমি চাকরিটা পেয়ে যাবো। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
কিন্তু তোমার এত দামি স্কুল ড্রেস তো ময়লায় ভরে গেল। তাতে কি হয়েছে? আমার তো অনেকগুলো স্কুল ড্রেস আছে। কি নাম তোমার? অনন্ত চৌধুরী অন্তু। আমার নাম ওই ময়লা। তা চৌধুরী সাহেব, তোমার কাছে কি খাবার পানি হবে? অফকোর্স, মানে অবশ্যই। বুঝলেন চৌধুরী সাহেব, ময়লাওয়ালাদেরকে কেউ একটু পানিও কমাতে চায় না, গ্লাস নষ্ট হয়ে যাবে। অথচ তুমি চৌধুরী সাহেব হয়ে আমাকে পানিও খাওয়ালে, ময়লার গাড়িও ধাক্কা দিয়ে দিলে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আপনি এত শুদ্ধ ভাষায় কথা বললেন কিভাবে? অন্যান্য ময়লারা তো যাতা ভাষায় কথা বলে। আসলে চৌধুরী সাহেব, সব চৌধুরী সাহেব যেমন এক না, তোমার মতো ভালো মনের চৌধুরী সাহেবরাও আছে। ঠিক তেমনি এই ময়লাওয়ালাদের মধ্যেও আমাদের মতো ময়লাওয়ালারা আছে। হ্যাঁ, তো এবার তাহলে যাই চৌধুরী সাহেব, অনেক ধন্যবাদ তোমাকে। হোয়াট, বাসায় ফেরেনি মানে? তাহলে আর বলছি কি, তুমি ঠিক টাইমে ড্রাইভারকে পাঠাওনি। আরে আমি তো ড্রাইভারকে সে কতক্ষণ আগেই পাঠিয়েছি। গাধাটা এখন এসে বলছে ও নাকি জ্যামে বসেছিল আর স্কুলে গিয়ে অন্তুকে পাইনি। একটু রাখো তো, অন্তু বোধহয় এলো। অন্তু, অন্তু এদিকে এসো। শোনো, অন্তু এই মাত্র ফিরেছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে জানাও। আশ্চর্য, ছেলেটার মাঝে মাঝে কি যে হয় না। কি অবস্থা তোমার অন্তু? তুমি কি মালা ড্রেনে পড়ে গিয়েছিলে? আর তাছাড়া গাড়ি রেখে পায়ে হাঁটে আসতে গেলে কেন? না মা, আমি ময়লার ড্রেনে পড়ে যাইনি। একজন ময়লালা উঁচু একটা রাস্তা দিয়ে ময়লার গাড়ি তুলতে পারছে না, তাই আমি ধাক্কা দিয়ে ময়লার গাড়ি তুলে দিয়েছি। সেই জন্য তোমাকে গাড়িতে তুলতে হবে? তারপর ময়লার গাড়ি দুনিয়ার কেউ ছিল না? ছিল, কিন্তু কেউ ধাক্কা দিতে চাইছিল না ময়লার গাড়ি বলে। তাই বলে তুমি দিবে? আচ্ছা ঠিক আছে, মানুষকে সাহায্য করা ভালো, কিন্তু নিজেকে সেভ করে করতে হবে তো। আর এইসব ময়লা থেকে রোগ জীবাণু ছড়ায়। চলো এগুলো খুলবে, তাড়াতাড়ি ফ্রেশ হবে, চলো। কিন্তু মা, এতে ময়লালাদের রোগ হয় না কেন? ওদের শরীর কি লোহার? তুমি এত কথা কেন বলো বলো তো, চলো ফ্রেশ হবে। লিসেন অন্তু, আমি তোমার স্কুল ছুটির অনেক আগেই আজ গাড়ি পাঠিয়ে দেবো। হুম, তুমি হেঁটে আসবে না, গাড়িতে করে আসবে। ড্রাইভারের যদি পৌঁছতে দেরি হয় দেন ইউ বেটার স্টে অ্যাট ইউর স্কুল। হ্যাঁ
হেঁটে আসবে না কেমন? আচ্ছা ঠিক আছে। আর শোনো, ওই সব ময়লালা সহ আজে বাজে কারো কাছে যাবে না, ঠিক আছে? কি হলো, তোমার মম ক্যান্সার করছো না কেন? অলজিৎ সোকে মম, আমি আর যাবো না। আর খেতে পারবো না, পেট ভরে গেছে। আরে চৌধুরী সাহেব, তুমি? আমি আরো ভাবছিলাম আজ আবার কোন উত্তম হৃদয়ের অধিকারী এসে আমায় সাহায্য করবে, এর মধ্যে তুমি এসে হাজির। এই নিন, আগে পানি খান, তারপরে গাড়ি ধাক্কা দিবি। আচ্ছা চৌধুরী সাহেব, তুমি কি আজও ময়লার গাড়ি ধাক্কা দেওয়া এবং আমাকে পানি খাওয়ানোর জন্যই দাঁড়িয়েছিলে? বারে তুমি না সেদিন আমাকে বললে যে তোমার ময়লার গাড়ি কেউ ধাক্কা দিতে চায় না, আর তোমাকে পানীয় কেউ খাওয়াতে চায় না, তাই আজ থেকে আমি রোজ তোমার জন্য পানীয় নিয়ে আসব আর গাড়িও ধাক্কা দিয়ে দিব। চৌধুরী সাহেব, তোমাকে জোরে ধরার খুব ইচ্ছে হচ্ছে। গতকাল সহ আজকে সকালে তোমাকে কি বলেছিলাম অন্তু? আর ওই ময়লালের এবার কেমন আক্কেল, একটা স্কুলে পড়া ছেলেকে যে ময়লা গাড়ি ঠেলায়। মা, ওই লোকটা অনেক ভালো। চুপ, একদম চুপ। আর যদি শুনি তুমি ওই ময়লালার সঙ্গে মিশেছো, সেদিন কিন্তু বুঝবে না। চলো বাথরুমে চলো। ভালো মানে মহা ভালো, আমার পাশের ডেস্কেই বসে অফিসের ফাইলপত্র নিয়ে যে কোনো প্রকার জামালায় পড়লে সাহায্যের কথা বলতে হয় না মা, সে নিজে থেকেই সাহায্য করে। বাহ, বেশ ভালো মানুষ তো। তো এক কাজ কর না, একদিন তাকে বাসায় দাওয়াত কর, আমি নিজ হাতে তাকে ভালো মন্দ রেঁধে খাওয়াই। হ্যাঁ, আমিও তাই ভাবছি, কোনো একদিন নিয়ে আসবো। তবে জানো কি মা, চাকরিটা না হলে কোনোদিন জানতেই পারতাম না কাজ কত প্রকার আর মানুষ কত প্রকার। অন্তু, তোমার ছেলে অন্তু আজকেও ময়লালার গাড়ি ঠেলতে গিয়ে ড্রাইভারের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিল। What? Call him now. অন্তু, অন্তু এদিকে এসো তো, তোমার বাবা ডাকছে। অন্তু, আমি যদি ফার্দার শুনি যে তুমি ময়লালার সঙ্গে আবার দেখা করতে গিয়েছো, খুব খারাপ হবে। কল থেকে বাসা থেকে স্কুলে যাবে, স্কুল থেকে সোজা বাসা। ইউ ক্যান গো নাও।
যাও। তোমার আশকারা পেয়ে এরকম হচ্ছে। আপনি নিশ্চিত কাজটা আপনি করতে পারছেন? ভেরি গুড। শুনো, আমার ছেলের স্কুলের অ্যাড্রেস আমি আপনাকে টেক্সট করে দিচ্ছি, সঙ্গে একটা ছবিও পাঠাচ্ছি। আমার ছেলেকে আপনি ফলো করবেন কালকে স্কুল থেকে বের হওয়ার পর। ও যে লোকটার সাথে যেখানে যায় সেই লোকটিকেই। হ্যাঁ, না না না, অতটা করা লাগবে না। আমি যতটুকু আপনাকে বলেছি ঠিক ততটা। ওকে, আমি হাফ টাকা অ্যাডভান্স হিসেবে আপনাকে পাঠানোর ব্যবস্থা করছি, বাট আমার কাজটা যেন হয়। আরে চৌধুরী সাহেব, তুমি? আপনি কে? আমি, আমাকে তুমি চিনবে না, কিন্তু আমি তোমাকে ঠিক চিনি। তা হঠাৎ এই অবস্থা, এখানে বসে রইলে যে? আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছি। আচ্ছা, তুমি বসো, অপেক্ষা করো। হ্যাঁ, সতেরো এখনই আসবে। তোমার আসতে এত দেরি হলো যে আমি তো সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু কেন? বারে সেদিন না তোমাকে আমি বললাম যে কোনো এক শুক্রবার তোমার সাথে আমিও ময়লা আনতে যাবো, তাই আজকে আমি এসেছি। কিন্তু বন্ধু, মানে তোমাকে এই অবস্থায় মানে ওই ময়লা আনতে নিয়ে যাওয়াটা তো উচিত হবে। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি না তোমার বন্ধু, তাই আমিও তোমার সাথে যাবো, যাবোই যাবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। জি, ময়লাটা তাড়াতাড়ি দিন, আমাদের দেরি হয়ে যাচ্ছে।
হ্যাঁ আজিজ সাহেব, সালাম আলাইকুম। হ্যাঁ না, যে আমি নামাজে ছিলাম, কল ব্যাক করতাম। জুম্মার নামাজ তো পড়তেই হয়, কি বলেন? হ্যাঁ বলেন, কি অবস্থা? আমার ছেলে অন্তু, কেন কি হয়েছে? এখন থেকে ও ঘরে তালাবদ্ধ অবস্থায় থাকবে, আর ঘরের চাবি থাকবে আমার কাছে। কেউ যদি দরজা খুলেছ তোমাদের বিপদ হয়ে যাবে। ১০টা বাজে, অন্তু রাত ৮টা-৯টার মধ্যে ডিনার করে ফেলে। দুপুরে খাইয়ে দিতে চাইলাম, খাইনি। চাবিটা দাও দেখি খাওয়াতে পারে কিনা। কিন্তু ওকে খাওয়ানো শেষ হলে আবার তালাটা বন্ধ করে দিও। Thank you.
বাবা একটু খেয়ে নাও বাবা, সেই কখন থেকে তুমি খাওনি, একটু খাও। খাবো না মা। অন্তু একটু পর ডাক্তার চলে আসবে, আর ডাক্তার এসে কিন্তু ইঞ্জেকশন দেখিয়ে নাও। আমাকে ওই বন্ধুর কাছে নিয়ে যাবে। অন্তু এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বাবা। তুমিও ভালো করে দেখিয়ে দিচ্ছি, নিঃশ্বাস নিতে হবে বড় করে। হ্যাঁ, বড় করে নিঃশ্বাস। এই তো ঠিক আছে, সবই তো পারে। হাতটা একটু দেখি। হ্যাঁ, রবি সাহেব, আমি এখন ওকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, তারপরেও রাতের মধ্যে যদি কোনো ইম্প্রুভ না হয় কালকে ওকে হসপিটালে অ্যাডমিট করবেন। ঠিক আছে, চলুন আপনি আমাকে। আচ্ছা আসুন, আমি এখন লিখে দিচ্ছি। ঠাকুর কাছে আসছি বাবা। কখন থেকে খাওনি তুমি? মা বসো। কিরে বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। না মা, তেমন কিছু না। কিছু তো একটা অবশ্যই হয়েছে, তা না হলে এরকম মনমরা হয়ে বসে আছিস। আচ্ছা, আজকে না তোর ওই যে কলিগ তাকে বাসায় দাঁত দেওয়ার কথা, খাওয়ানোর কথা? ও হ্যাঁ মা, আসলে হয়েছে কি, আজকে দুদিন যাবত তো ওই কলিগটা অফিসে আসতেছে না। ও তো মোবাইলে একটা ফোন করে দেখ। হ্যাঁ, কল দিছিলাম, নাম্বার বন্ধ। বলিস কি, নাম্বার অফ। আচ্ছা ওই যে বাসার অ্যাড্রেস তো নিশ্চয়ই আছে, বাসায় গিয়ে খোঁজ করে দেখ। হ্যাঁ, বাসাও তালাবদ্ধ। মোবাইল বন্ধ, বাসায়ও তালা, অফিসেও আসছে না, চিন্তারই তো বিষয়। থাক, চিন্তা করিস না, নিশ্চয়ই কালকে গিয়ে পেয়ে যাবে। ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি, কেমন? আচ্ছা। হ্যাঁ ডাক্তার সাহেব, রাতের দিকে ভালোই ছিল, টেম্পারেচার একদম কমে গেছিল, হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না, অজ্ঞানের মতো পড়ে আছে। আচ্ছা আমি কি হসপিটালে ফোন করব অ্যাম্বুলেন্সের জন্য, নাকি আপনি বাসাতে মেডিকেল বোর্ড বসাবেন? ডক্টর আপনি, তুমি এত পাজল হয় না তো, হিল বি অল রাইট, হিল বি অল রাইট। আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার শক্তি আমি হারিয়ে ফেলেছি। কি বলছেন? অ্যাকচুয়ালি হি ইজ নো মোর। কি বলছেন ডক্টর? ডাক্তার কি বলেন, কি বলেন ডাক্তার? ডাক্তার কি বলছেন? তোমার মনে বাবা, অন্য বাবা, আমি তোর সঙ্গে যাবো, তোর বন্ধুর কাছে আমি
Bapak, bapak mau nyala, ini mana? Ini dia.